আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিউনি ফ্যাশন। ভিউয়ার্স, আজকে খুব সুন্দর সুন্দর কিছু বেবি কম্বো ড্রেস দেখাবো, অর্থাৎ বেবিদের জন্য ছোট বড় সাইজের ড্রেস দেখাবো, বা একই ডিজাইনের মধ্যে থাকবে, ভিন্ন ডিজাইনের মধ্যে থাকবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি অপরাজিতা ফুল দিয়ে যে ডিজাইনটি করেছিলাম বড় ড্রেসের জন্য সেটি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এটা কিন্তু ক্রিম কালার, একদম মানে অফ হোয়াইট কালার না, ক্রিম কালারের মধ্যে হবে ড্রেসটি। ক্রিম কালারের মধ্যে অপরাজিতা ফুলটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে আছে, যদিও ছবিতে হচ্ছে ক্যামেরাতে একটু ডিপ মানে হালকা লাগছে, কিন্তু সরাসরি দেখলে অনেক বুঝতে পারবেন। ভিউয়ার্স, ছোট ড্রেসটি দেখুন, এই হচ্ছে ছোট ড্রেস, একই ডিজাইনের দুইটা করে ড্রেস আজকের ভিডিওতে, তো দুইটাই কিন্তু অপরাজিতার মধ্যে এবং হচ্ছে একই কালারের মধ্যে, জাস্ট ছোট বড় দুইটা সাইজই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, একটু লক্ষ্য করুন যে ছোট মানে বড় ড্রেসের ফুলগুলোর থেকে ছোট ড্রেসের ফুলগুলো কিন্তু আরেকটু আপডেটেড। ভিউয়ার্স, এখন দেখাবো হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন, শিউলি ফুলের ডিজাইন। যদি এখন বসন্তকাল চলছে, শিউলি ফুলের সময় এখন না, কিন্তু আমরা যারা রং নিয়ে কাজ করি, আমাদের কাছে সারা বছরই কোনো না কোনো ঋতু থেকে যায়, প্রতিটা ঋতুই আমাদের সারা বছর থাকে। তো ভিউয়ার্স, ক্যামেরার কারণে মানে লাইটের আলোর কারণে ক্যামেরাতে কালারটা একটু ফেড লাগছে, কিন্তু কালারটা অ্যাকচুয়ালি অনেকটা সুন্দর, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, এই যে এখন বুঝতে পারছেন যে রিয়েল কালারটা কেমন হবে। তো ভিউয়ার্স, আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমে বড় ড্রেসটি। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন হচ্ছে লাল কালারের মধ্যে খুব সুন্দর দুটি ড্রেস, এবং এই ড্রেসগুলো হচ্ছে চেরি ফুলের ডিজাইনে করা হয়েছে। ভিউয়ার্স দেখুন, একদম মনে হচ্ছে যেন খই ফুটে আছে লালের মধ্যে সাদা। ভিউয়ার্স, এটারও একই সমস্যা, কালারের কারণে লাইটিংয়ের কারণে কালারটা একটু ফেড লাগছে, কিন্তু দেখুন যারা মানে যখন সামনে থেকে দেখবেন তখন দেখবেন যে অসম্ভব সুন্দর লাগছে এই লালের মধ্যে সাদা ড্রেসগুলো। ড্রেস আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।